হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পায়েল, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক যারা দিয়েছে তাদের জন্য একটা খুব ভালো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকে যে যদি আমার ইংলিশে 2-3 মার্কস কম থাকে তাহলে কি টিচাররা গ্রেস দেয়, বা আমি কি যদি 2-3 মার্কস কম পাই তাহলে কি আমার সেটা ফেল হবে না পাস হবে, 5 মার্ক কি সেটা জুড়বে নাকি আমার সেটা 4th সাবজেক্ট হয়ে যাবে, কি হবে, সে সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলকে এখনও অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা বেল বাটন আছে সেখানে গিয়ে ক্লিক করো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সময় মতন দেখতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সো একটা কথা, আজকে যে সমস্ত আমি কথাগুলো বলবো সেই কথাগুলো প্লিজ খুব মাইন্ড দিয়ে বোঝার চেষ্টা করবে, এবং আমি কিন্তু যুক্তিসহ কথাগুলো বলবো। বোর্ডের যা যা নির্দেশ আছে সমস্ত কিছু তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো মেইনলি প্রথমে বলে রাখি যে প্রত্যেকটা সাবজেক্টে 5 মার্কিং লাগবে 30। সবাই জানো বেস্ট অফ 5-এর যে 5 মার্কিং সেটি তোমার লাগবে 30। যদি তোমার 80 মার্কস থাকে কোনো সাবজেক্টের লিখিত যেটা থাকে সেটার মধ্যে 80 মার্কস থাকে তাহলে তোমাকে সেটাতে পেতে লাগবে মিনিমাম 24। আর তোমার যে ওরাল থাকবে ওরালে লাগবে তোমার মিনিমাম 6, সব মিলিয়ে তোমার লাগবে 30। আর যেগুলো তোমার দেখা গেল যে 70, যেমন জিওগ্রাফি আছে, অনেকে সায়েন্স আছে, এই সমস্ত যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যেগুলো 70 সেটাতে তোমার 5 মার্কিং যেটা লিখিত পরীক্ষার সেটাতে তোমার নাম্বার যেটা লাগবে সেটা হলো 21। আর যেটা তোমার মৌখিক থাকবে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল থাকে, সেটির মধ্যে তোমাকে মিনিমাম 9 পেতেই হবে। এটা তোমার মাইন্ডে রাখতে লাগবে, এই মিনিমাম নাম্বারটা তোমাকে পেতে হবে, আর ইকুয়াল টু যেটা থাকবে সেটা হলো 30 মার্কস আনতেই হবে। এবার আমি আসি যে কম্পালসারি যে আমাদের সাবজেক্টগুলো থাকে বেঙ্গলি ইংলিশ, এই দুটো মাইন্ডেড, এই দুটো যে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে তোমাকে 30 পেতেই হবে। আর তুমি যদি এই দুটো সাবজেক্টের মধ্যে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে অনেকেই মনে করে যে এই দুটো সাবজেক্টের মধ্যে যদি একটা সাবজেক্টে আমার 30 আপ না আসে, যদি আমি 30-র থেকে কম পাই, 20 পাই, বা আমি 5 মার্কসটা তুলতে পারলাম না, তাহলে কি সেটা 4th সাবজেক্ট হবে, তাহলে কি আমরা পাস করব। এটি হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কোয়েশ্চেন। আমি বোর্ডের নির্দেশে তোমাদের কথা বলছি, আমি অনেক জায়গায় বোর্ডের নির্দেশ দেখেছি, প্লাস আমি আমাদের টিচারদের সাথে কথা বলেছি, এবং আমি নিজে বোর্ডের সমস্ত নির্দেশ মেনেই তোমাদেরকে আজকে কথাটা বলতে যাচ্ছি। দেখো, অনেকেই বলে যে এখন বাংলা এবং ইংলিশ এই দুটো জিনিস কি হয়ে গেছে যে 4th সাবজেক্ট হিসেবে ধরা হয়। কম্পালসারি সাবজেক্টগুলোর মধ্যে বিশেষ করে কিন্তু প্রত্যেকে যেটি ভয় পায় সেটি হলো ইংলিশ সাবজেক্ট নিয়ে। তো ইংলিশ সাবজেক্টে অনেকের কোয়েশ্চেন করে যে যদি আমি 30 আপ না পাই তাহলে কি আমার সেটি 4th সাবজেক্ট হয়ে যাবে, তাহলেও কি আমি পাশ করে যাব। মাইন্ডেড, তাহলে তোমরা পাস করবে না, তোমাকে 30 পেতেই হবে, তারপরে তোমার নাম্বারটা তুমি যদি 5 মার্ক তুলে ফেলো তারপরে সেটি কোনো ব্যাপার হবে না, বাট তোমাকে পাস করতেই হবে কম্পালসারি সাবজেক্ট দুটোতে। আমি হয়তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার করতে পারলাম। কিন্তু কম্পালসারি সাবজেক্ট ছাড়া যেইগুলো সাবজেক্ট তোমাদের থাকবে সেটির মধ্যে যদি তোমরা 30-এর কম পাও তাহলে সেটা তোমার 4th সাবজেক্ট হয়ে যেতে পারে, কিন্তু বাংলা ইংলিশে কিন্তু সেটি হয় না। হয়তো তোমাদের এটি ক্লিয়ার হলো। আবার আর একটা কোয়েশ্চেন অনেকে আসে, যে অনেকে বলে যদি 2-3 মার্কস আমার কম থাকে, আমি 30-র থেকে 2-3 মার্কস কম পাই, তাহলে কি টিচাররা গ্রেস দেয়। তাহলে দেখো, সত্যি কথা বলতে এটি কিন্তু টিচারের ওপর নির্ভর করে। অনেক টিচাররা থাকে যে লেখাটার মধ্যে একটু মানে আছে, একটু বুঝতে পারছে, ঠিক আছে, ছেলেটি বা মেয়েটির এই জায়গাটা বোঝা যাচ্ছে, আমি নাম্বার দিয়ে দিলাম। কিছু কিছু ক্ষেত্রে অনেক টিচার ভালো করে কিন্তু গ্রেস দিয়ে দেয়,
আবার অনেক সময় দেখা গেল যে ছেলেটির মার্কস প্রত্যেকটা মার্কসই ভালো, বাট ইংলিশ সাবজেক্ট বা কম্পালসারি যে কোনো একটা সাবজেক্টে, ইংলিশটাই বেশি করে বলছি, সাবজেক্টে কম নাম্বার এসেছে, স্যাররা কিন্তু স্কুলের স্যাররা বা স্কুলের যে ম্যামরা টিচাররা থাকে কি হয় অনেক টাইমে ওরাল মার্কসে নাম্বারটা দিয়ে দেয়। সেটি পুরোপুরি নির্ভর করবে টিচারের ওপর। যদি তোমার খাতা ভালো টিচারের কাছে যায় নিশ্চয়ই সে গ্রেস দেবে, গ্রেস দিয়ে তোমাকে তুলে দিতে পারে, কারণ কোনো টিচারই হয়তো চায় না যে একটা ছেলে বা একটা মেয়ে এক নাম্বার দু নাম্বারের জন্য ফেল করুক, তার রেজাল্টটা খারাপ হোক, সেজন্য অনেক টিচারই দিয়ে দেয়। কিন্তু অনেক সময় অনেক টিচার একটু কড়া থাকে, তারা পড়াশোনাটাকে বেশি প্রেফার করে যে না, যে খেটে পরীক্ষা দিচ্ছে তার নাম্বারটাই আমি দেবো, তাকে কোনো অন্যকে কোনো গ্রেস দেব না। তাহলে ওই রকম টিচারের পাল্লায় যদি তোমার খাতা পড়ে তাহলে তুমি গ্রেস নাও পেতে পারো। বাট আমার সবার ক্ষেত্রে মনে হয় যে না, প্রত্যেকেই রেজাল্ট, প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করবে, 30 আপ তো সবাই পাবেই পাবে। তো আমি হয়তো এই মানে ভিডিওটার মাধ্যমে তোমাদের ধারণা দিতে পারলাম যে কোনটির মধ্যে তোমাকে পাস মার্ক তুলতেই হবে, গ্রেস পাবে কি পাবে না, আর ফোর্থ সাবজেক্ট কাকে বলে। ফোর্থ সাবজেক্ট বাংলা ইংলিশ বাদ দিয়ে যেগুলো সাবজেক্ট থাকে তার মধ্যে থেকে যদি তুমি একটাতে কম নাম্বার পাও তাহলেই তোমার ফোর্থ সাবজেক্ট হবে বাংলা ইংলিশ, পাস তোমাকে করতেই হবে বাংলা ইংলিশে। বাংলা ইংলিশে তুমি যদি 30 কম পাও, তুমি যদি ভাবো যে সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু না। আমি পুরোপুরি এটি সূত্র থেকে জেনে নিজে যাচাই করে তারপর তোমাদের বললাম। অনেক সময় অনেকের কথা শুনে আমিও কনফিউজ হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ হয়তো তাহলে ইংলিশে যদি আমি কম পাই তাহলে ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, কিন্তু না, ফোর্থ সাবজেক্ট সেটি হবে না, বাংলা ইংলিশে তোমাকে পাস করতেই হবে। গ্রেসের কথা বললাম, সেটি পুরোপুরি টিচারের হাতে বা তোমাদের স্কুল টিচারের হাতে থাকে। স্কুল টিচাররা যদি চায় তোমাকে ওরালে ধরো একটু বেশি দিয়ে দিল, সেটা টিচারের ওপর নির্ভর করবে। সো আজকের ভিডিওটি এতটুকুই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, প্রত্যেকের সাথে শেয়ার করো, আমি জানি অনেকেরই এই ভিডিওটির দরকার, তাই প্রত্যেকের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টিল দেন বাই বাই।